বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী তা শুনলে আপনিও খুশি হবেন। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। সকাল 10:30 বাইতুল মোকারম জাতীয় মসজিদের পূর্ব পাশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যত দ্রুত সম্ভব তাকরিমকে সংবর্ধনা দিতে, তাই আমরা আর দেরি করিনি। তাকরিমের সাফল্যে প্রধানমন্ত্রীও খুশি। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান থেকে আমি বিভিন্ন সময়ে বিশ্বজয়ী হাফেজ ও কারীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিযোগিতার জন্য বিভিন্ন দেশে 118 জন হাফেজ পাঠিয়েছি। এর মধ্যে 96 জন হাফেজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, পাশাপাশি তার বাবা মা ও শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি। এ সময় হাফেজ তাকরিমকে বই ও ক্রেস্ট উপহার দেয় ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয় 2 লাখ টাকার চেক। দর্শক, ধর্ম মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন বাইতুল মোকারমের খতিব মুফতি রুহুল আমিন, পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।